ভয়ঙ্কর হেউচি সুবর্ণরেখা রেখা বালেশ্বর ময়ূরভঞ্জ জেলায় বড় ধরনের বন্যা ভয় তে কম রয়েছে এ সম্পূর্ণ টি চালু দেখা এমিটি ভিডিওর অপডেট পাই সবসক্রাইব করুন জি নিউজ চ্যানেল এবং বেল বটন দবাই নোটিফিকেশন নোটিফিকেসন অল্রে সেট করুন উপৰমুণ্ডৰে প্ৰবল বৰ্ষা যোগু ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে সুবৰ্ণৰেখা ড্যামে উচৰা পাণি পচিবখ কালুডি ব্যাৰেজ কৰ্তৃপক্ষ শনিবাৰ দিন ষোল্লট গেট খুলি ৰবিবাৰ আও দুইট গেট খুলি মোট অঠৰট গেট যোগু বন্য নিষ্কািতেশ্বৰ ময়ূৰভ জিলাৰে বড় ধৰণৰ বনা আশংকা দেখা ময়ুৰভঞ্জ জিলাৰ সাৰছকা ৰাজগোবিন্দপুৰ ব্লক সহিত বাপা ভোগুৰাই জলেশ্বৰ বস্তা ব্লক প্ৰভাৱিত হোৱাৰ সম্ভাৱনা থাকো জিলা প্ৰশাসন যুদ্ধকালীন ভিত্তিৰে প্ৰস্তুতি চলাইছে জৰুৰীকালীন স্থিতিৰ মুকাবিলা বা জিলাপাল আজি স্বতন্ত্ৰ ৰিফ কমিশনৰ এছৰচি ক্ষমতা প্ৰদান কৰি বিপৰ্যয় মুকাবিলা এক হেলিকপ্টৰ মুতায়ন কৰিব নিৰ্দেশ দি আৱশ্যকতা অনুযায়ী জিলাপাল হেলিকপ্টৰক উদ্ধাৰ আৰু ৰিফ কামৰে ব্যৱহাৰ কৰি পাৰিব ৰবিবাৰ সন্ধিয়া ছটা সুদ্ধা বা জিলাৰ চাৰিটি ব্লক্ৰু পাঁচ হাজাৰ লোকক সুৰক্ষিত আশ্ৰয়স্থলীকু স্থানান্তৰ কৰা বোৰ্ধা বনাপ্ৰৱণ তিনিশ ছিশৰু পাখা পাখি দেঢ়ক্ষ লোক স্থানান্তৰ কৰা এনডিআরএফ ওড্রাফ ও অগ্নিশম বিভাগ কর্মচারী মানে তলো করছেন বন্যা মোকাবিলা লাগে পাঁচ জন বরিষ্ঠ ওএস অধিকারী নোডা অফিসর ভাবে নিয়োজিত করাশ্বর ব্লক এডিএম নিলো মহাপাত্র ভোগুরাই ব্লক উপজেলাপা চন্দ্র স্বাই বাপাড় ব্লক পিডি রবীন্দ্র কুমার সাউ বস্তা ব্লক নীলগি উপজিলাপাড় দীপ্তরঞ্জন সেটী ও এপিডি রবীন্দ্র কুমার মল্লিক দায়িত্ব দিয়া যাই অধিকারী মানে বন্যা মুকাবিলা উদ্ধার কার্য কাজের তহসিলদার বিডিও ও অন্য পদাধিকারী সহযোগ করিবে চারিটি ব্লকরে অশিটি বাত্যা আশ্রয়স্থলী বন্যাঞ্চলের সমস্ত স্কুলগুড়ি আশ্রয়স্থলী ভাবে ব্যবহার করা নির্দেশ দিয়ে যাইয়াবী খরিদ্িপল নাচিদা কুম্ভীরগড়ি ও গভগাঁয়ের থাকএচি ও পিএচসি গুড়ে কোড়িয়ে জন ডাক্তর ও একাধিক স্বাস্থ্যকর্মী প্রস্তুত হয়ে রাখছেন সেইপি বালিয়পাল ও বস্তা ব্লকের দুইটি লেখা ভ্রাম্যমাণ স্বাস্থ্য টিম মুতায়ন করা রবার সন্ধ্যা ছটা সুদ্ধা সুবর্ণরেখার জলস্তর বিপদ সংকেত ডেই এগার দশমিক শূন্য এক মিটর প্রবাহিত বল নদী বিপদ সংকেত তাত দশমিক তিনি ছয়িটৰৰে প্ৰবাহিতা কমুিলে উপেৰে বনাপিত হেৰি জলকে বিপদ সংকেত দশমিক পাঁচ শূন্য মিটৰ ৰূন মিটৰ ৰবৰ্ণৰেখাৰে বড় ধৰণৰ বনাই আছিল এথৰূপস্থিতি সৃষ্টি হ'ব বুলি আশংকা ଜଳେଶ୍ୱର ବ୍ଲକର ଅଠେଇଶଟି ପଞ୍ଚାୟତରେ ଏକଶହ ଅଣସତୁରିଟି ଗାଁ ଭୋଗରାଇ ବ୍ଲକର ତେଇଶଟି ପଞ୍ଚାୟତରେ ଏକଶହ ପଚିଶଟି ଗାଁ ବାଲିଆପାଳ ବ୍ଲକର ବାରଟି ପଞ୍ଚାୟତରେ ପଚିଶଟି ଗାଁ ଓ ବସ୍ତା ବ୍ଲକର ସାତଟି ପଞ୍ଚାୟତରେ ସତରଟି ଗାଁ ବନ୍ୟାଦ୍ୱାରା ପ୍ରବାହିତ ହେବ ବୋଲି ଆକଳନ କରାଯାଇଛି ବିଶେଷକରି ସୁବର୍ଣ୍ଣରେଖାର ଦୁର୍ବଳ ନଦୀବନ୍ଧ ଲୋକଙ୍କ ଚିନ୍ତା ବଢ଼ାଇଛି ଆଜି ଜିଲ୍ଲାପାଳ ଶ୍ରୀ ସିନ୍ଧେ ବାଲେଶ୍ୱର ଭୋଗୁରାଇ ବାଲିଆପାଳ ବ୍ଲକର ଦୁର୍ବଳ ନଦୀବନ୍ଧ ପରିଦର୍ଶନ କରି ସରକାରୀ ପଦାଧିକାରୀଙ୍କ ସହ ବନ୍ୟା ମୁକାବିଲା ଓ ଏହାର ପ୍ରସ୍ତୁତି ସମ୍ପର୍କରେ ସମୀକ୍ଷା କରିଛନ୍ତି বন্যা সময়ের জলেশ্বর গোবরঘাটা লখনপুর বাইগণবাড়িয়া ঝাড়পিম্পল আরারপুর পশ্চিমবাড় ভোগুরাইর কুম্ভীরগড় খরিদপিপল আরুহবর্তী গবগাঁ নাচিদা বাপাড় ব্লকর বিষ্ণুপুর মধুপুরা জামুকুা অস্তি বস্তা ব্লকর চোরমারা রঘুনাথপুর ও কাদ্রায়ে পঞ্চায়েতগুড় সবুঠ অধিক সমবেদনশীলভাবে চিহ্নট করছে এসবু পঞ্চায়তৰ নদীবন্ধগুড়িক বিপদসংকু অৱস্থাৰে ৰ মুখ্যমন্ত্ৰী নিৰ্দেশ ক্ৰমে মন্ত্ৰী প্ৰতাপৰী দেৱ আজি বাশ্বৰৰে পহঁি বনামুকাবিলা সংক্ৰান্ত জিলাপা বৰিষ্ঠ অধিকাৰী আলোচনা কৰিছিল আজি বিজেপি সাংগঠনিক সম্পাদক প্ৰণৱ প্ৰকাশ দাস আৰু তহত এক টিম প্ৰভাৱিত অঞ্চল পৰিদৰ্শন কৰিব বুলি সূচনা ৰচিছে এপটে জলকা নদীৰ বিপদ সংকেত উপেৰে পাণি প্ৰবাহিতো বস্তা বা সদৰ ব্লকৰ ষাঠি ৰা পৰিস্থিতি সৃষ্টি হৈছিল ଚାଷ ଜମି ସହିତ ଗାଁ ଗାଁରେ ଲୋକଙ୍କ ଘର ଓ ରାସ୍ତା ବୁଡ଼ି ନାହିଁ ନଥିବା ସମସ୍ୟା ସୃଷ୍ଟି ହୋଇଛି তবে বুড়াবলঙ্গ নদীরা জলস্তর বিপদ সঙ্কেত অতিক্রম করে না কিছু স্থানের জলকা ও বুড়াবলঙ্গ নদী জলস্তর কমা আরো তেণু বুড়াবলঙ্গের বন্যাস্থিতি উপুজি আশঙ্কা নদীবন্ধ ও জবরদখল যোগ অনেক স্থানের ঘরদ্বার চাষ জমি ও রাস্তাঘাট বুড়িযাইছে বুড়াবলঙ্গ সোন গঙ্গাহার নদী জলের রেমুড়া ও বালস্বর সদর ব্লকর পনেরো হাজারু অধিক হেক্টর চাষ জমি ধান ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যাই।